হাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেখাবো $19। তো আমি কত না বাড়িয়ে আপনাদেরকে সাইটে নিয়ে যাচ্ছি। আমার এক্সচেঞ্জ সাইট হচ্ছে এই সাইট থেকে আমি এক্সচেঞ্জ করে দেখাবো। তো আমি আজ যে এক্সচেঞ্জটা করবো সেটা হচ্ছে স্ক্রিল অ্যাকাউন্ট থেকে। এখানে আমার লগ ইন করা আছে অ্যাকাউন্ট, এখানে আমি সিলেক্ট করতেছি স্ক্রিল ফার্স্ট টাইম। তারপর আছে আমার নেবো আমি রকেট পার্সোনাল অ্যাকাউন্টে, আমি এখানে দিয়ে দিচ্ছি $19। $19 দিলে আমার এখানে দেবে আপনার 1653 টাকা। তো তার মধ্যে এখানে যে বলছে যে $30-এর নিচে পেমেন্ট করলে এটা ফি কাটবে। তো 53 এটা ফি কাটলে কাটতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ক্লিক করলাম, এক্সচেঞ্জে ক্লিক করলাম। তারপর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর আমার পার্সোনাল রকেট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, আমার কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিলাম, তারপর প্রসেস এক্সচেঞ্জে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমার কিছু ইনফরমেশনস আছে, সেটা হচ্ছে ও আচ্ছা, এখানে আমাকে চেক করতে হবে যে আমার ঠিক আছে কিনা কন্ট্রাক্ট নাম্বার, এটা রকেট পার্সোনাল ঠিক আছে, অ্যামাউন্ট এত $19 USD, ফি 0, ওকে। তারপর আমি কনফার্ম অর্ডারে ক্লিক করবো। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর আমাকে এখানে কি বলতেছে, স্কিল মেল, স্কিল যে মেলটা ওনাদের আছে এই যে এটা ওনাদের মেল, এটা আমি কপি করে নেব। এনাতে এই ইমেলে আমাকে আমার স্কিল অ্যাকাউন্ট থেকে পাঠাইতে হবে। এখানে বলতেছে উপরে দেওয়া মেল ডলার সেন্ড করার পর আপনি যে মেল থেকে ডলার পাঠিয়েছেন সেই মেল এন্টার ট্রানজ্যাকশন মেল ব্যাটস নিচের ঘরে বসিয়ে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করুন। অর্থাৎ এখানে ব্যাচ নম্বর অথবা আপনার ইয়া ট্রানজ্যাকশন নম্বর দিয়ে কনফার্ম করতে বলছে। তো আমি এখন আমার স্কিল অ্যাকাউন্টে লগ ইন করি। এটা হচ্ছে আমার স্কিল অ্যাকাউন্টের লিঙ্ক। আর এখানে একটা সময় দেখাই, একটু পরে দেখাই, খুব শর্টকাট সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করতেছি আমি। তো এটা আমার স্কিল অ্যাকাউন্টের হোম পেজ, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, লগ ইনে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। এই যে আমার $19 আছে, পুরোটাই আমি $19.09 আছে, তো $19 আমি সেন্ড করব। তো আমাকে এটা ওনাদের অ্যাকাউন্টে সেন্ড করার জন্য সেন্ড অপশনে যেতে হবে, এই সেন্ড অপশনে গেলাম। তারপর এখানে আছে সেন্ড ফ্রম ইউর স্কিল অ্যালার্ট টু অ্যানাদার অ্যালার্ট অর ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে ক্লিক করতেছি সেন্ড মানি। এখানে আমি দিয়ে দিচ্ছি $19.0, আর এখানে ওনাদের ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, এই যে ইমেল অ্যাড্রেসটা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু টেক্স লিখে, প্লিজ সেন্ড দিস ইন মাই DBBL রকেট 01761741337 4, ওকে। এতটুকু দিলে হবে, ওকে। অ্যাড মেসেজ ক্লিক করলাম, তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করব। তার আগে দেখি $19 ঠিক আছে, ওনাদের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, দেখি চেক করি, ওকে। এটাই কপি করে নিয়েছি DFF, তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করা হিস্টোরি আমাকে দেখাচ্ছে, ওকে।
প্রসেসিং ফি কোনো ফি টি কাটবে না, ওকে সেন্ড। এখন দেখুন আমার এখানে ইউএসডি আছে 0.09, তো এটা আমার সেন্ট হয়ে গেছে। এখন আমি এখানে আপনাদেরকে সময়টা দেখাচ্ছি, এখানে দেখুন 9:54, মনে করুন আর 5 মিনিট সময় আছে 10টা বাজতে। একটা মানে খুব শর্টকাট সময়ের মধ্যে আমি ভিডিওটা তৈরি করতেছি, যাদের ইমার্জেন্সি অনেক সময় আমরা যারা অনলাইনে কাজ করি তাদের খুব অল্প সময়ের মধ্যে ইমার্জেন্সি আমাদের ব্যালেন্স এক্সচেঞ্জ করে লাগতে পারে, সেই জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। আমি চাইলে এটা আরও 10 মিনিট আগে অথবা 1 ঘন্টা আগে অথবা আগামীকালকে আমি তৈরি করতে পারতাম, তো আপনাদের প্রুফটা দেওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। তো এখানে আমার যেটা বলতেছে আমাকে হিস্ট্রিতে যাইতে হবে, উইথড্রো এখান থেকে আমার ট্রানজ্যাকশনে যাই আগে, দেখি ট্রানজ্যাকশন থেকে সেন্ট রবি যদি ওকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমার এখানে ট্রানজ্যাকশন আইডি এই যে এইটা, এই আইডিটা আমাকে নিতে হবে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই যে ওনাদের সব শেষে এখানে ব্যাটস নাম্বার অথবা ট্রানজ্যাকশন নাম্বার লেখা আছে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কনফার্ম ট্রানজ্যাকশন, ওকে আমার কাজ শেষ। অর্থাৎ 4 মিনিট সময় আছে 10টা বাজতে। এখানে ওনারা বলতেছে ওনাদের সার্ভিস টাইম হচ্ছে 11টা AM থেকে 10টা PM, অর্থাৎ এখন 4 মিনিট সময় আছে। এই যে 4 মিনিট সময় আছে, 4 মিনিটের মধ্যে আমাকে আমি ব্যালেন্সটা পাই কিনা সেটা আমি দেখবো, এবং কত ফি কাটে ওনারা বলছে এখানে যে নেটলারের ক্ষেত্রে $30-এর নিচে অর্ডার করলে 0.5 কম দেওয়া হবে, আর স্কিলের ক্ষেত্রে $30-এর নিচে অর্ডার করলে 0.60 কম দেওয়া হবে। অর্থাৎ আমি 1600, আমি আপনাদেরকে ইয়ারা দেখাই, হিস্ট্রিটা দেখাই, আমার অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্ট থেকে এই যে এই অ্যাকাউন্টটা এটা প্রসেসিংয়ে আছে, এখানে 1653 টাকা, তা আমি মনে করি যে 1653 টাকা আছে এক্সট্রা, এটা আপনারা ওনারা কেটে নেবে ফি বাবদ, আর বাকি যে 1600 আছে এটা আমি পাবো। এখন এই হিস্ট্রিটা আপনারা এখান থেকে দেখতে পারেন, এক্সচেঞ্জে ক্লিক করলে নিচে আসবে, নিচে এসে এখানে দেখবেন স্কিল ইউএসডি টু রকেট পার্সোনাল ভিডিটি 19 USD, এখানে আমার প্রসেসিংয়ে আছে। তো আমি এখন আমাকে 5 মিনিটের মধ্যে পাঠায় কি না সেটা প্রুফ দেওয়ার জন্য আমি আমার নোকিয়া পিসিটা অন করতেছি, যাতে মেসেজ আসা মাত্র আপনারা সবাই দেখতে পারেন। তো আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে, এখন আমি নোকিয়া ফোনটা কানেক্ট করতেছি, ওকে কানেক্ট হয়ে গেছে, এখানে আমার ফোনটা চলে আসবে আশা করা যায়, যে চলে আসছে। তো আমি দেখতে চাই এখন সময় 8:10 বাজতে, আপনার সময় আছে 2 মিনিট, দেখি 2 মিনিটের মধ্যে ওনারা আমাকে টাকাটা সেট করে কিনা। আর এখানে আমি আমার এখানে প্রসেসিংয়ে আছে, একটু রিফ্রেশ দিই, এখনো প্রসেসিংয়ে আছে। এর আগে আমি এখান থেকে অনেকবার এক্সচেঞ্জ করেছি, তো 5 মিনিটের মধ্যে পেয়েছি। এখন আজ অবশ্যই $19 মতো এক্সচেঞ্জ করে নেই, $19 নিচে এক্সচেঞ্জ করেছি, কিন্তু হিস্টোরিতে আমি দেখাছি কত ডলার এক্সচেঞ্জ করেছিলাম। আমি সর্বপ্রথম এক্সচেঞ্জ করেছি $6, তারপর $5, তারপর $12, আজ করতেছি $19। এখন এখানে আমি পারফেক্ট মানি থেকে রকেটে নিয়েছি, পেপাল থেকে রকেটে নিয়েছি, আবার পেপাল থেকে রকেটে নিয়েছি, আর আজ নিয়েছি স্কিল থেকে রকেটে। তো দেখি আমি টাকাটা পাই কি না, এর আগে কোনো সমস্যা হয় নাই, আজ কোনো সমস্যা হয় কি না। 5 মিনিটের মধ্যে আমি পেয়েছি এর আগে, এখন থেকে 5 মিনিটের মধ্যে
পাই কিনা। সে সময় আপনারা দেখেছেন আমি যখন কনফার্ম করেছিলাম ট্রানজ্যাকশন, সে সময় ছিল আপনার 9টা 54 মিনিট, এখন প্রায় 4 মিনিট চলে গেছে। তো আমি একটু রিফ্রেশ দিই দেখি, এখনো প্রসেসিং এ আছে। আর এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেয়, সেটা হচ্ছে যারা এখানে কাজ মানে এক্সচেঞ্জ করবেন অবশ্যই দেখবেন এখানে অপারেটর অনলাইনে আছে কিনা, এটা দেখে এক্সচেঞ্জ করবেন। এখন 10টা বেজে গেছে, আশা করা যায় অপারেটর অফলাইনে চলে যাবে। আচ্ছা এখানে আমি একটু ভালো করে পড়ে নেই, বিকাশ অ্যান্ড রকেট সার্ভিস ইজ ওপেন 11টা AM থেকে 10টা PM শনিবার থেকে বৃহস্পতিবার, ফ্রাইডে 3টা PM থেকে 10টা PM। ওকে, আর অফারটা অফলাইনে থাকলে অর্ডার করবেন না। ওকে, অফারটা অনলাইনে থাকাকালীন আমি অর্ডার করেছি। আর ইম্পর্টেন্ট নোটিস আছে নেটলার রেখে, এটা তো পড়েছি, কোনো সমস্যা নাই। আর এখানে আছে আপনার 5 থেকে 30 মিনিটের পেমেন্ট। আচ্ছা 5 মিনিট দেখি, 5 মিনিট প্রায় হয়ে গেছে আমার, এবং 30 মিনিট বাকি আছে। তো সাইডে লেনদেন প্রসেস হওয়ার 10 মিনিটের মধ্যে ডলার বা টাকা না পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো আমার এখনও 10 মিনিট হয়নি, আমার 4 মিনিট হয়ে গেছে, 4-5 মিনিট হয়ে গেছে। তারপরে এখানে বলতেছে আমরা কোনো ধরনের সোশিয়াল কি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে হবে মিডিয়াতে লেনদেন করি না। ওকে, পেপালের ক্ষেত্রে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দিয়ে সেন্ড করতে হবে। আচ্ছা, এর আগে আমি যখন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি দিয়ে আমি সেন্ড করি নাই, সে কারণে হয়তো আমার ফিটে কেটেছিলো। তো আমি দেখিয়েছিলাম যে আমার $1 ফি কেটেছে, তো সমস্যা এটাই ছিল মনে হয়। আর যদি কোনো ফি কাটে তা বহন করতে হবে, অর্থাৎ আমরা যত ডলার রিসিভ করব তত ডলারের টাকা দেওয়া হবে। তো কাহিনী এটাই, আমি গত যে এক্সচেঞ্জ করেছিলাম সে সময় আমার $1 ফি কেটেছিলো পেপাল থেকে রকেটে নেওয়ার সময়। আমি আপনাদেরকে বলেছিলাম যে এতগুলো ফি কাটলো কেন। আসলে আমি সে সময় গুডস দে অপশানটা ছিল, গুডস সেন্ড এরকম একটা অপশান ছিল, সেই অপশান থেকে আমি করেছিলাম। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অপশনও আছে, তো এরপর আমি যদি এক্সচেঞ্জ করি তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অপশন থেকে এক্সচেঞ্জ করবো, তাহলে দেখা যাবে যে বোঝা যাবে যে আসলে ওনারা ফি কাটে কি না। এখানে কি বলতেছে, আমরা পুনরে পেপাল ডলার বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ শুরু করেছি। পেপাল বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ভেরিফিকেশন বাধ্যতামূলক, কি ভেরিফিকেশন করতে হবে সেটা ওনারই ভালো জানে। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দেখি কি অবস্থা আমার। হিস্ট্রিতে যাই, স্কিল প্রসেসিংয়ে আছে এখনও, 6 মিনিট হয়ে গেছে। আর টাইমটা আপনাদেরকে দেখাই, December 2018 9, আচ্ছা আছে আপনার রবিবার, এটা আছে বাংলাদেশের সময় আপনার 10টা 2 মিনিট, আর আমি 9টা 56 মিনিটে আমি কনফার্ম করেছি ট্রানজ্যাকশন, যে নাম্বারটা ছিল সেই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আমি 9টা 56 মিনিটে আমি কনফার্ম করেছি। তো এখন তাহলে সেই হিসেব করতে গেলে এখন হচ্ছে আপনার 7 মিনিট চলে গেছে, আর ওনার বলেছে 10 মিনিটের মধ্যে আমাকে পেমেন্ট দেবে, আর সরি 10 মিনিট না, 10 মিনিটের মধ্যে যোগাযোগ করতে বলছে, 10 মিনিটের মধ্যে প্রসেসিং মানে প্রসেসড হওয়ার 10 মিনিটের মধ্যে। ও আচ্ছা, এখানে প্রসেসড হওয়ার 10 মিনিটের মধ্যে, তাহলে আমার তো এখন প্রসেসড হয়নি, আমার এখনও প্রসেসিংয়ে আছে। যেমন এখানে এনাদের প্রসেসড হয়ে গেছে, এই প্রসেসড হলে অপশন চলে আসলে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে পেয়ে যাব, আমার এখনও প্রসেসিংয়ে আছে। তো তার আগে হিস্ট্রিটা একটু দেখে নেই, স্কিল থেকে আর কেউ কোনো কিছু করেছে কি না। এখানে বিকাশ থেকে স্কিল পাঠিয়েছে, বিকাশ থেকে স্কিল ইউজডিতে পাঠিয়েছে, স্কিল থেকে বিকাশে আচ্ছা একজন নিয়েছে 100 USD, এটা প্রসেসড হয়ে গেছে। এখন আমারটা এখানে আরেকটা কি আছে, পেপাল থেকে কুইন বেস, এটা ক্যান্সেল ডিনাইট করে দিয়েছে। আচ্ছা,
আর আমার এখানে 19 USD এটা প্রসেসিং আছে এখনো, আমি রিফ্রেশ দিই একটু। দেখি অফারটা এখনো অফলাইনে আছে কি না। হ্যাঁ অফারটা এখনো অফলাইনে। এখন আমাদের এগুলো দিয়ে কনফার্ম করার পরে হয়তো অফলাইনে চলে যেতে পারে। দেখি আমি একবার রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা এখানকার। অপারেটর এখনো অনলাইনে আছে। তো অলরেডি আমার 9 মিনিট হয়ে গেছে। তো আমার এই অ্যাকাউন্টের এখন দরকার নাই, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। যেহেতু সময় আছে তার আগে আমি আপনাদের কিছু এখানে বড় ডিসকাস করে যে আমি যে $19 এখানে এক্সচেঞ্জ করতেছি এটা আসলে কোথায় থেকে আমি ইনকাম করেছি। এটা হচ্ছে সবগুলো আছে আপনার স্কাইলম সাইট থেকে, ওটা হচ্ছে আপনার ভিডিও দেখে ইনকাম করা। এখন আমি আপনাদেরকে সাইটটি নিয়ে যাচ্ছি, স্কাইলম সাইট। এই হচ্ছে স্কাইলম সাইটের লিঙ্ক। এখানে শুধুমাত্র ভিডিও দেখে, এখন বর্তমানে আমরা আছে 209 কয়েন্স। এখানে ভিডিও দেখবেন, ভিডিও দেখে আমি একটা ক্লিক করতেছি, সাউন্ড অফ করে দিলাম। এই যে 85 সেকেন্ড হওয়ার পরে এখানে একটা ইমেজ আসবে অথবা রিকেপস আসবে, এটা ভেরিফাই করলে আমার এক প্রতিটা ভিডিও 1 কয়েন করে হবে। এখন এখানে আপনার 100 সেকেন্ডের হতে পারে, 30 সেকেন্ডের হতে পারে, আপনার 5 সেকেন্ডের মানে যে কোনো সেকেন্ডের হতে পারে, এক এক সময় একরকম সেকেন্ড চলে আসে। আর এখানে উইথড্র করার জন্য আপনার এখানে এই অপশনে ক্লিক করতে হয়। এখানে আছে আপনার স্কিলের জন্য 0.9, এই ক্ষেত্রে আপনাকে 120 কয়েন্স অর্থাৎ 120টা ভিডিও দেখতে হবে। আর এখানে আরেকটা স্কিলের অপশন আছে, সেটা হচ্ছে আপনার $1 গিফট কার্ড 500 কয়েন্স। এখানে আছে আপনার এখানে ইম্পর্টেন্ট যে বিষয় আছে সেটা হচ্ছে এখানে এখানে আপনি হিসাব করুন, 120 কয়েন যদি আপনার 0.1 হয় তাহলে আপনার প্রায় 1200 মতো লাগে $1 করতে, আর এখানে আপনার অনলি 500 কয়েন্স $1। কিন্তু এখানে শর্ত আছে এটাই, এখানে আপনার 0 রেফারেল, আপনার কোনো রেফারেল লাগবে না। আর এখানে আপনার 3টে রেফারেল লাগবে, এটাই শর্ত। তো যারা রেজিস্টার করতে চান, ইনকাম করতে চান এই সাইট থেকে, তারা ইনকাম করতে পারেন। আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, স্কাইলম সাইন আপ লিঙ্ক, এরকম একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি রেজিস্টার করে নিতে পারেন এবং কাজ করতে পারেন। তো আমি দেখি এখন আমার এখানকার কী অবস্থা। এখানে আমি প্রায় 10-15 মিনিটের মতো অপেক্ষা করব, যদি 10-15 মিনিটের মধ্যে দেয় তাহলে তো দিল, নয়তো আমি ভিডিওটা অফ করব এবং যখন পেমেন্টটা পাবো সে সময় আপনাদেরকে দেখাবো যে কতক্ষণ পর আমাকে পেমেন্টটা ওনারা দিয়েছে। নাকি আগামী আজ তো প্রায় শেষ 10টা, ওনাদের অনুযায়ী ওনারা যে ইয়াটা দিয়েছে রুলস এখানে লিখে দিয়েছে, সেই রুলস অনুযায়ী ওনাদের সময় শেষ, 10টা বেজে গেছে। এখন আগামীকাল কি আমাকে দেবে কেনা, এটা একটা সন্দেহ আছে, নাকি আমাকে আজকের মধ্যেই পেমেন্টটা করে দেবে সেটা দেখব। তারপর রিফ্রেশ দিই। আচ্ছা, এর মাঝে এটা প্রতিটা প্রসেসিং ছিল, তার মধ্যে এটা প্রসেসড হয়ে গেছে, আর থেকেছে 3টা হচ্ছে আপনার স্কিল। একটা স্কিল বিকাশ থেকে স্কিল আসবে, এটা বিকাশ থেকে স্কিল আসবে, আর আমারটা স্কিল থেকে যাবে। এবার আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। ওকে, মনে হয় একটু সময় নেবে। আর একটা এখানে যারা এক্সচেঞ্জ করবেন অবশ্যই তারা এখানে দেখে নেবেন যে আপনি যে ইয়ার থেকে অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন সেখানে আপনার ব্যালেন্স আছে কি না। যেমন এখানে স্কিল এখানে 502 USD আছে, আপনার নেটলারে আপনার 913 USD আছে, বিকাশ এজেন্টে আপনার 14700
97 ভিডিটি আছে, আর ওয়েব মানিতে আছে আপনার এত, পারফেক্ট মানিতে আছে আপনার এত, এটাতে নাই, আপনার রকেট পার্সোনালে আছে এত আছে। আমি দেখি আমি কি অবশ্যই চেক করি রকেট পার্সোনাল 19,280। ওকে সমস্যা নেই, কারণ আমার তো আসবে শুধুমাত্র 1600-এর মতো। রিফ্রেশ দিয়ে দেখি, ওকে দুইটা প্রসেস হয়ে গেছে, এখন আমারটা বাকি আছে, এটা বাকি আছে আর এটা বাকি আছে। আর এখানে কিছু অপশন দিয়ে দেই, মানে ইয়া বুঝে বলতেছে এই ওয়েটিং, এই লোক কি করছে আপনার এনাদের যে নেটলার অ্যাকাউন্ট আছে সেই নেটলার অ্যাকাউন্টে এখন পর্যন্ত ওনারা টাকা ইয়া তো বিডিটি সেন্ড করে নেই, সেই কারণে এখানে এখানে ইউলো চিহ্ন আকারে এখানে ওয়েটিং পেমেন্ট চলে আসছে। মানে অর্থাৎ যতক্ষণ না এনাদের অ্যাকাউন্টের টাকা না পাঠাবেন ততক্ষণ এই চিহ্নটা থাকবে, আর যখন আপনি এনাদের অ্যাকাউন্টের টাকাটা পাঠাই দেবেন তখন প্রসেসিংয়ে চলে যাবে, আর যখন এনারা আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেবে তখন এখানে প্রসেস অপশন চলে আসবে। আরেকবার রিফ্রেশ দেই, আমারটা এখনো প্রসেসিং এ আছে। আর আমি 1650 বিডিটি পাবো। ওকে রিফ্রেশ দেই, তো একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা, কারণ আমি চাচ্ছি আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য। আমি আর কয় মিনিট হয়ে গেছে, 10 মিনিট, প্রায় 14 মিনিট হয়ে গেছে। আমার এখানে নোকিয়া ফোনটা আমি এটা ডিসকানেক্ট করে দিয়ে দিচ্ছি, আবার দেখি একটু অন করি আবার। অনেক সময় মেসেজ হ্যাং হওয়ার কারণে আসে না, তো আবার আমি কানেক্ট করতেছি আমার নোকিয়া ফোনটা। চলে আসছে, এখানে মেসেজ অপশন চলে আসবে। ওকে আমার ফোন ডান, কিন্তু এখনো তো ওনারা আমাকে পাঠাচ্ছে না। রিফ্রেশ দেই, ওকে তিনটাই হয়ে গেছে, প্রসেসড হয়ে গেছে তিনটাই, এখন শুধুমাত্র আমারটা বাকি আছে। এটা হচ্ছে আমারটা $19। আর এখানে দেখুন এখনও অফারটা অনলাইনে আছে, এখন সময় দেখুন 11:13, আমার প্রায় এখানে 13, আর ওদিকে আছে আপনার স্যার 17 মিনিট হয়ে গেছে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি আপনাদেরকে প্রুফটা দেখাতে চাচ্ছি যে 20 মিনিটের মধ্যে সম্ভবত আমি পাবো। এখনো প্রসেসিং আছে, আমি একবার আমার অ্যাকাউন্টে ভিজিট করে আসে দেখি, এখানে ক্লিক করলাম, আমার ইউজার নেমে ক্লিক করার পর এই যে এখানে আমার যতগুলা আমি এখান থেকে এক্সচেঞ্জ করেছি সবগুলো এখানে দেওয়া আছে। এখন পর্যন্ত আমি 4 বার এক্সচেঞ্জ করেছি, এখানে স্ট্যাটাস প্রসেসিং। অনেক সময় আপনার এখানে হয়তো এই লিস্টের ভিতরে আপনার অ্যাকাউন্ট নাম্বার হয়তো নাও থাকতে পারে, মানে আপনার যে হিস্টোরিটা সেটা হয়তো আপনারা দেখতে নাও পারেন, সেক্ষেত্রে আপনাদের এখানে যাবেন আপনারা, এই যে আপনার ইউজার নেমে ক্লিক করবেন, ইউজার নেমে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের হিস্টোরি আপনারা দেখতে পাবেন। তো দেখি আমার পরে আর কেউ এক্সচেঞ্জ করেছে কি না, না আমার পরে কেউ এক্সচেঞ্জ করেনি, আমারটা এখনও প্রসেসিংয়ে আছে। তো দেখি আমারটা আটকে দিয়ে গেলো কিনা, এটা
নাকি আগামীকালকে দেবে, নাকি আর 5 মিনিটের মধ্যে আমি পাবো? রিফ্রেশ দেই আরেকবার। হ্যাঁ, এখানে আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে এখানে আপনারা কোন কোন অ্যাকাউন্ট থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। ফ্রিস্কিল অ্যাকাউন্ট থেকে পারবেন, নেটলার অ্যাকাউন্ট থেকে পারবেন, বিকাশ এজেন্ট থেকে পারবেন, রকেট এজেন্ট থেকে পারবেন, অভিমানি থেকে পারবেন, পারফেক্ট মানি থেকে পারবেন, এডিবি ক্যাশ থেকে পারবেন, আপনার কুইনভেস্ট বিডিটি থেকে, বিডিসি বিটিসি ইউজিডি থেকে পারবেন, আপনি পেপাল থেকে পারবেন, বিকাশ পার্সোনাল বিডিটি থেকে পারবেন। আমারটা এখনো প্রসেসিং এ আছে, এখানে এতক্ষণ যেটা ওয়েটিং এ ছিল সেটা প্রসেসড হয়ে গেছে। রিফ্রেশ দিই আরেকবার। আমার ফোন কানেক্ট করা ঠিক আছে, যদিও আমাকে সেন্ড করে মানি, সেন্ড করা সঙ্গে সঙ্গে এখানে মেসেজ চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এখন আমার সময় প্রায় 16 মিনিট, আর ওদিকে 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, এখন আমি পেমেন্টটা পাইনি। আরেকবার রিফ্রেশ দেই। এখন আমারটা প্রসেসিং এ আছে, আর এইদিকে অপারেটরও এখনো অনলাইনে আছে। এই যে মেসেজ এখানে চলে আসছে, আপনারা দেখতেছেন, নোকিয়া পিসি ইউ হ্যাভ এ নিউ মেসেজ। সম্ভবত আমার টাইম এখানে আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আপনারা দেখবেন এখানে আছে প্রসেসড হয়ে গেছে। রিফ্রেশ দিয়ে এই যে প্রসেসড হয়ে গেছে, তাহলে আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে। এখন কত টাকা পাঠিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমি ক্লিক করতেছি, এই মেসেজটা চলে আসছে, এখানে আমি ক্লিক করলাম, দেখুন ডিসেম্বর 9, 2018 সানডে, আর এখানে আপনার দেখুন ডিসেম্বর 2018 9 সানডে, আর আপনার সময় আছে 10:17 PM, এখানে 10:18 PM হয়ে গেছে, আর আমাকে টাকা পাঠিয়েছে 1653 টাকা পাঠিয়েছে। আচ্ছা, আমার এখানে কোনো ফি কাটেনি, কিন্তু এখানে যে ফিটা কেটেছে নেট বিল, সেটা হচ্ছে ওনারা এটা ডাজমলা থেকে কেটে নেয়। তাহলে আমার ক্যাশ ইন ফ্রম এত থেকে আমার টাকা পাঠিয়েছে এত 1653 টাকা। তো কি প্রমাণ তো পেয়ে গেলেন বন্ধুরা, আর কোনো সমস্যা নেই, আর এটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে আপনার এই যে 16216, এটা হচ্ছে আপনার ডাচ বাংলার মেসেজ সেন্টারের, এখান থেকে আপনার যে ডাচ বাংলা যতগুলো ইয়ে আছে সবগুলো আপনার এই ইয়া থেকে চলে আসে। তো ওকে প্রমাণ আমি দিয়ে দিলাম, আপনারা এখন এখানে এক্সচেঞ্জ করতে পারেন। এখন আমি আপনাদেরকে সময়টা দেখাচ্ছি, এখন 19:25 সময় লেগেছে আমার এক্সচেঞ্জটা করতে। আর কোনো অপারেটর অনলাইনে আছে কি না সেটাও এখন দেখি। রিফ্রেশ দিই একবার, অপারেটর এখনও অনলাইনে আছে, সম্ভবত এরা 10:30 পর্যন্ত থাকে। আর এখানে ওনাদের কোনো আর হিস্ট্রি টিস্ট্রি নাই, ওনারা সব কিছু কমপ্লিট করে দিয়েছে। তাহলে বুঝে গেল, আপনি যদি 10টার আগে এখানে যদি এক্সচেঞ্জ করেন, তাহলে
ওনারা আপনার পেমেন্টটা দিয়ে তারপরে ওনারা অফলাইনে চলে যাবে, অর্থাৎ আজকের যে এক্সচেঞ্জ সেটা আজকেই ওনারা শেষ করে দেবে। তো ওকে সবাই, অনেক আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর কথা বলার আছে না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আর অনলাইনে কাজ করতে চাইলে কোন কোন সাইটে কাজ করবেন সবগুলোর সাইটের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে, আমি যেগুলো সাইটে কাজ করি এবং সবগুলোর পেমেন্ট প্রুফও দেওয়া আছে। সব আপনার এখানে পাবেন তিনটে সাইট, একটা হচ্ছে স্কাইলং, আর একটা হচ্ছে আপনার ট্রু ক্যাপসা, আর একটা হচ্ছে আপনার কোলোটি বাবলু। তিনটে সাইটে আমি কাজ করি, তিনটে সাইটের পেমেন্ট প্রুফ দেওয়া আছে, কীভাবে কাজ করবেন সেই লিঙ্কও এই ভিডিওর নিচে ডিসক্রিপশন আপনারা পাবেন। তো ওকে ভালো থাকুন, আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো একদিন ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো আপনাদের সামনে। খুদা হাফেজ।